শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অধ্যায় ১৩ প্রথম যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে। তার আগে অধ্যায় ১৩তে আমরা কি শিখেছি একটু আলোচনা করি মৌখিকভাবে। মূলত অধ্যায়টার নাম হলো উপাত্ত বিন্যস্তকরণ। এখানে আমরা শিখেছি উপাত্ত সম্পর্কে। উপাত্ত কাকে বলে এটা আমরা শিখেছি। সংখ্যার মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করাকেই উপাত্ত বলে। এই যে একটা তথ্য দিয়েছে, দেখো ২০টা সংখ্যার মাধ্যমে একটা তথ্য দিয়েছে, এটাই হলো উপাত্ত। আমরা শিখেছিলাম উপাত্তর প্রকারভেদ, উপাত্ত বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। আমরা বোর্ডে যে উপাত্তগুলো দেখতে পাচ্ছি এটা কোন ধরনের উপাত্ত? হ্যাঁ, এটা অবিন্যস্ত উপাত্ত, কারণ এগুলো এলোমেলোভাবে আছে। ওকে, এই অবিন্যস্ত উপাত্তগুলোকে আমরা কি করব এখন? সারণীতে বিন্যস্ত করব। তাহলে আজকে আমরা আজকের প্রশ্নটা দেখি কি আছে। একটি টি টোয়েন্টি ম্যাচের একটি দলে ওভার প্রতি কত রান করেছে তা নিচে দেওয়া আছে। তাহলে এখানে টি টোয়েন্টি ম্যাচ বলতেই বোঝায় ২০ ওভারের ম্যাচ। প্রতি ওভার অর্থাৎ এটা প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, এভাবে ওভারের রান সংখ্যা দেওয়া আছে। প্রথম প্রশ্ন এখান থেকে আমরা পাই সর্বোচ্চ সর্বনিম্ন উপাত্ত দুটির মধ্যে পার্থক্য। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বলতে আমরা বুঝি এই যে অঙ্কগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের খুব সহজেই চোখে পড়ে যায় ১, এবং সবচেয়ে বড় সংখ্যা আমরা দেখি ১৪। ১৪ চেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি এই যে ১৭। তাহলে আমরা লিখব কি সর্বোচ্চ ও সর্বনিম্ন উপাত্ত দুইটির পার্থক্য, তাই না? তাহলে ১ ক সমাধান এখানে বা দেওয়া আছে লিখতে পারো, এখানে সর্বোচ্চ উপাত্ত আমরা পেয়েছি ১৭, সর্বনিম্ন উপাত্ত কত পেয়েছি আমরা? ১। অতএব পার্থক্য, পার্থক্য বললে বিয়োগ করতে হয় ১৬। এটা তোমরা তোমাদের মতো করে পাশাপাশি লিখেও করতে পারো। এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ২ নং প্রশ্নে কি দেখতে পাচ্ছি? ৫, ৭, ১১ এবং ১৪কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। তাহলে আমরা কি করব? ৫, ৭, ১১, ১৪ ও ১৭কে ট্যালি চিহ্নে প্রকাশ করে পাই। তাহলে ৫, ৭, ১১, ১৪ ও ১৭কে ট্যালি চিহ্নে প্রকাশ করে পাই। আমরা ট্যালি চিহ্ন কাকে বলে শিখেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, সংখ্যাকে যে বিশেষ প্রতীকের মাধ্যমে লেখা হয় সেটাই হলো ট্যালি চিহ্ন। তাহলে আমরা এখন এটা প্রকাশ করে দেখি। ৫ কিভাবে লিখব? ৪টা খাড়া দাগ দিব, দিয়ে একটা প্রথমটা নিচ থেকে উপর, এইভাবে ৫। ৭ ট্যালি চিহ্নর মজার বিষয় হলো কি, এই ৫, ৫, ৫, ৫ করেই যেতে হবে, ৫ সাথে ৬, ৭ এইভাবে। ১১, তাহলে ১১কে কিভাবে করব? ৫, ৫, ১০, আর ১, ১১ এভাবেই আমরা ১৪ ও ১৭কে ট্যালি চিহ্নে প্রকাশ করব। তাহলে ১৪ হলে হবে ৫, ৫, ১০, আর ৪, ১৪। ১৭টা তোমাদের জন্য রাখলাম, তোমরা করে নেবে, ঠিক আছে? তাহলে আমরা সংখ্যাকে ট্যালি চিহ্নে প্রকাশ শিখলাম। এবার আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্ন আমরা ৫ শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করব।
এই যে উপাত্ত সমূহ দেওয়া আছে এটা পাঁচ শ্রেণী ব্যবধানে সারণীতে বিন্যস্ত করব। তাহলে আমাদের তিন এখানে তিন নাম্বার আমরা লিখে সমাধান লিখব। আমাদের প্রথম কাজটা কি হবে, এখানে এখানে আমাদের প্রথম কাজটা হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ মান বের করা, যেটা আমরা কয়ে করেছি, এই যে সর্বনিম্ন আর সর্বোচ্চ মান এটা আমরা লিখব। তাহলে আমরা লিখব সর্বোচ্চ মান বা সর্বোচ্চ সংখ্যা কত পেয়েছি, ১৭। সর্বনিম্ন এটা আমাদের রান লিখলে বেশি ভালো হয়, ১। তাহলে সর্বোচ্চ রান ১৭, সর্বনিম্ন রান ১। এখন আমরা কি করব, পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করব। তাহলে আমরা শিখেছিলাম সর্বনিম্ন সংখ্যা থেকে শ্রেণী ব্যবধান তৈরি করা। তাহলে সর্বনিম্ন সংখ্যা এখানে ১, ১ থেকে ৫ কত হবে, ১, ২, ৩, ৪, ৫, ১ থেকে ৫। এরপরে আমরা পরবর্তী সংখ্যা কত হবে, ৬, ৬ থেকে ১০, ১০ পরে ১১, ১১ থেকে ১৫, ১৬ থেকে ২০। এই যে আমরা প্রথম লাইনে সর্বনিম্ন অঙ্কটা পেয়েছি এবং আমাদের লাস্ট যে শ্রেণী সেই শ্রেণীতে সর্বোচ্চ রানটা পেয়ে গেছি, তাই আমরা এটা শ্রেণী ব্যবধান বাড়াবো না। তাহলে এখন আমরা কি করব, ১ থেকে ৫ রান করেছে যেগুলো সেগুলোকে ট্যালি চিহ্নে প্রকাশ করব। আমরা এটা সবসময় ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। এই যে ৮, ৮ রান হয়েছে, এই যে ৮, এই ৮ রানটা কোন শ্রেণীতে আছে, দেখো ৬ থেকে ১০ মধ্যে আছে। তাহলে একটা করে এখানে ইন্ডিকেট করব আর একটা ট্যালি চিহ্ন দেব সিরিয়ালে। তাহলে এরপরে ২, আমি একটু তাড়াতাড়ি করছি, ২, ৮, তাহলে ২ আছে এখানে, ৮ আছে এখানে, তোমরা অবশ্যই একটা একটা করেই কাটবে। আমরা এরপরে দেখি ২, ৫, যেহেতু একই অঙ্ক, ২, ৫ আমরা এখানে লিখলাম। এরপরে ২ আর ৪, এ দুটোও প্রথমে আছে, দেখো ২ আর ৪ কি হয়ে গেল, ৫টা ট্যালি চিহ্ন হয়ে গেল। তাহলে কি এটা নিয়ম না, নিয়ম হলো ৫ লেখা এইটা, যেটা আমরা ক্ষয়ে শিখেছি। এরপরে আছে ৭ আর ৮, ৭ ৮ আমরা কোথায় পেয়েছি, ৬ থেকে ১০ মধ্যে, ৭ ৮। এরপরে ১, ১-এর জন্য একটা ট্যালি চিহ্ন, প্রত্যেকটার জন্য একটা করে, ৩, ৩-এর জন্য একটা ট্যালি চিহ্ন বসাই, ১৪, ১৪ কোথায় আছে, ১১ থেকে ১৫-র ঘরে। এরপরে ৪, ৪ আবার প্রথম ঘরে আছে, ১১, ১১ থেকে ১৫, ৯, ৯ কোথায় পাই, ৬ থেকে ১০ ঘরে, এটাও ৫টা হয়ে গেল। আবার ৯, একটা দাগ, ১৭, ১৭ কোথায় পাই, ১৬ থেকে ২০। এরপরে ৩, ৩ আছে ১ থেকে ৫-এর ঘরে। এরপরে আছে ১২, তাহলে ১২ কোথায় হবে, ১১ থেকে ১৫-তে। এরপরে আমরা পাচ্ছি ১৩, ১৩ কোথায় বসবে, ১১ থেকে ১৫-র ভিতরে। দেখো আমরা যে টি টোয়েন্টি ২০ ওভার আছে ২০টা দাগই এখানে বসিয়ে দিয়েছি। এখন একটা মজার বিষয়, এটা সঠিক কি বেঠিক আমরা এই সমাধান করেই বুঝতে পারি। তাহলে এটাকে সংখ্যায় প্রকাশ করলে হবে কত, ৯, এটা হবে ৬, এটা হচ্ছে ৪, আর এটা হচ্ছে ১। তাহলে মোট কত হচ্ছে, মোট হচ্ছে ৪, একে ৪ আর একে ৫, ৫ ৬ ১১, আর ৯ ২০। এই যে যোগফল গণসংখ্যা সারণীতে যে যোগফলটা হবে সেটা যদি এই সংখ্যার সংখ্যার সাথে মিলে যায়, অর্থাৎ এখানে সংখ্যা কতটি আছে, ২০টি, ২০টি সংখ্যা, এটাকে আমরা বলি উপাত্ত, এখানে আছে ২০টি উপাত্ত, এটা জয়টা থাকবে, এর যোগফলও তাই হবে। অর্থাৎ এখানে যদি ২৫টা উপাত্ত থাকতো অবশ্যই যোগফল ২৫ হতো। তাহলে আমরা খুব সহজেই এইভাবে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করতে পারি। অনেকেই যেটা করে থাকে সেটা প্রথমে ১ থেকে ৫-এর মধ্যে কোনগুলো আছে সেগুলো খুঁজে 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 বসায়। এভাবে করতে গেলে ভুলের সম্ভাবনাটা বেশি থাকে, দ্বিতীয়ত সময় অনেক বেশি লাগে। তাহলে এই সারণী হতে আমরা বুঝতে পারলাম উপাত্ত সংখ্যা আর গণসংখ্যার মোটটা একই হবে।
এবার আমি আরেকবার সম্পূর্ণ প্রশ্নটা আলোচনা করে নিই। দেখো, প্রথম প্রশ্ন ছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন উপাত্ত দুইটির মধ্যে পার্থক্য। পার্থক্য বললে আমরা জানি পার্থক্য ব্যবধান একই শব্দ বিয়োগ করতে হয়, তাই আমরা কি করেছিলাম, সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা তুলে বিয়োগ করেছিলাম। এটা সর্বোচ্চ সংখ্যা ছিল 17, এখনও দেওয়া আছে গয়ে এই যে এখানে, এবং সর্বনিম্ন 1, এটা বিয়োগ করে উত্তর করেছিলাম। খ, 5, 7, 11, 14, 17 ট্যালি চিহ্নে প্রকাশ, এটা আমরা এখনও দেখলাম ট্যালি চিহ্নে কীভাবে প্রকাশ করতে হয়, এটা নিয়ে আর বলছি না। এরপরে যেটা আমরা করলাম, উপাত্ত সমূহকে সারণিতে বিন্যস্ত করলাম। এখানে কিন্তু অবশ্যই বলবো, আবারও এর আগেও বলছি, ধারাবাহিকতা বজিয়ে রাখবে, ঠিক আছে? সারণিটা অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। আমি আমার সুবিধার্থে এটা আগে এঁকে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য এবং আমার অঙ্ক করার সুবিধার্থে, এইখানে যেহেতু এটা বোর্ডে করতে হয় হাত ঠেকলে মুছে যাবে, এই জন্য করে রেখেছি। তোমরা কিন্তু সুন্দর করে পেন্সিল দিয়ে এইগুলো করবে, ঠিক আছে? আর আরেকটা কথা, আমরা জানি যে সর্বনিম্ন সংখ্যাটা প্রথম ঘরে যেন অবশ্যই থাকে। যদি আমাদের 3 থেকে শুরু হতো, তাও কি আমরা শ্রেণী ব্যবধান এটা নিতে পারতাম না? অবশ্যই নিতে পারতাম, কারণ 1 থেকে 5 মধ্যে 3 আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবার তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ হচ্ছে তোমরা এই অঙ্কটাকেই সুন্দরভাবে বুঝে না দেখে করে পোস্ট করবে। অবশ্যই অবশ্যই সুন্দরভাবে তোমাদের যেন সারণিটা অনেক সুন্দর হয়। সবাই তোমরা ভালো থাকো। পিতামাতার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা পালন করব এবং সর্বদা সত্য কথা বলবো। সর্বদা সত্য কথার গুণ থাকলেই আমাদের মধ্যে অটোমেটিক অনেক গুণ চলে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও হোপ ফর দ্য বেস্ট।